আসসালামু আলাইকুম। সার্ভিস ইন সাপোর্টার বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ব্যাস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকার কামনা করে চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে। তো সম্মানিত ব্যাস, ইতিমধ্যে আপনারা আমার সামনে যে একটা আইপিএসের বক্স কেজিং দেখতে পারছেন, এটা একটা চার্জার হবে। তা আমরা যারা বাসা বাড়িতে ইলেকট্রিক সমস্যায় ভোগ করি, আমাদের বাসা বাড়িতে একটা ফ্যান, দুইটা তিনটা ফ্যান চালাইতে হয়, একটা লাইট জ্বালানোর মতো একটা ব্যবস্থা করে যদি আমরা চালাতে পারি, আমাদের ব্যাটারিগুলা 200 এমপিয়ার কিংবা 150 এমপিয়ার কিংবা 120 এমপিয়ার ব্যাটারিগুলা চার্জারগুলা কীভাবে বানাবো, তা আজকের টপিকটা এটাই হবে। আমরা কীভাবে 120, 150 কিংবা 200 এমপিয়ারের চার্জার কীভাবে বানাবো। তো এই চার্জারটা বানাতে গেলে অনেকেই অনেক কষ্ট করতে হয়, অনেক টাকা খরচ হয়। তো অল্প টাকা দিয়ে, মানে অল্প টাকা খরচ করে কীভাবে আমরা একটা 200 এমপিয়ারের চার্জার বানাতে পারি নিজের বাসা বসা। আমি মূলত পাই আপনি বানাতে পারবেন, টাকা খরচ করলে আপনি এটা আর ভালো জিনিস বানাতে পারবেন। তা আমার উদ্দেশ্য, আপনাদের মাঝে আসার উদ্দেশ্য হলো আমি নিজে আজকে কাজ করব, আপনাদেরকে দেখাবো যাতে আপনারাও নিজেরাও বাসায় বৈশা এই জিনিসটা বানাতে পারেন। সেই টপিকটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করছি। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অল্প একটু, এনে বেশি কিছু লাগবে না, অল্প। যেমন আমার হাতে আমার পাশে দেখতে পাচ্ছেন একটা কেচিং, এই কেচিংটার মাঝে আমি একটা ট্রান্সফর্মার বসি। শুধু এই ট্রান্সফর্মার দামই মেন, এটার মধ্যে মূল মেন হলো এটা, এটাই আপনার দাম। আর বাকিগুলো আছে যা অল্প অল্প কয়টা দিয়ে আপনারা কিনতে পারবেন। তো এই ট্রান্সফর্মার আছে ইউপিএসের ট্রান্সফর্মার, এইগুলো ইউপিএসের যা আছে ট্রান্সফর্মার, এই ইউপিএসের ট্রান্সফর্মারগুলোতে বানালে কী হয়, এগুলো খুব শক্তিশালী, এগুলো ভালো বড় বড় ব্যাটারি চার্জ করতে পারে, এগুলো খুব দ্বিগুণ পাওয়ার। এই ট্রান্সফর্মারগুলো আপনারা কোথায় পাবেন, অনেকের মনে প্রশ্ন আছে। এগুলো পাবেন আপনাদের পার্শ্ববর্তী এলাকার ইলেকট্রিক দোকানে, বড় বড় মার্কেটে যায় বলবেন যাবে ইউপিএসের ট্রান্সফর্মার আছে কি না, যেগুলো বড় ট্রান্সফর্মার বলা হয় সবচেয়ে বড় ভালো ট্রান্সফর্মারগুলো আনবেন। যেমন 3 ইঞ্চি কুরের ট্রান্সফর্মারগুলো আনবেন, যেমন অনেক ওয়াইড অনেক বড় ট্রান্সফর্মার। আমি আজকে এটা দিয়ে চাদাটা বানাবো, এই চাদাটা দিয়ে 120 থেকে 200 এমপিয়ার ব্যাটারি চার্জ হবে খুব দ্রুত। আর এই 200 এমপিয়ার ব্যাটারি চার্জ করে আপনার বাসা বাড়িতে ইলেকট্রিক, মনে করেন যে কারেন্ট গেলে এক দু দিন ব্যাক আপ দিব, এরকম মানে লাইট ফ্যান চালাতে পারবেন, ভালো ব্যাক আপ দিবে, ভালো চালাতে পারবেন। তো আমি এরকম চার্জার আরও দু একটা বানাইছি, আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার চ্যানেলে দুইটা ভিডিওগুলো দেখে আসতে পারেন। এরকম অহরহর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। তো বিয়াস, কথা না বাড়িয়ে চলুন মূল কাজে চলে যাই, আমি কাজ করি আর আপনাদেরকে বলবো, আর আপনারা এখান থেকে যদি শিখতে পারেন তাহলে অবশ্যই আমি একটু উপকৃত হব, আপনারা উপকৃত হবেন, আমি উপকৃত হব যে আমি আপনাদেরকে কিছু শেখাতে পারলাম। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো দেখেন, একটা কেচিং লাগবো, একটা ট্রান্সফর্মার লাগবো, এখন লাগবে দুটো ডায়োড, এগুলো হচ্ছে চিরুনি ডায়োড, এগুলো বলা হয় চিরুনি ডায়োড। এই দুটো ডায়োড লাগবে, এই দুটো ডায়োড দিয়ে আমি আজকে ভোল্টেজটা তৈরি করবো। এই দুটো ডায়োড আর এইটা ট্রান্সফর্মার দিয়ে আমাদের আজকে চার্জারের ভোল্টেজটা বের হবে। তো চার্জারের এসি ভোল্টেজ হয়েছে এটা, এটা হচ্ছে চার্জারের এসি ভোল্টেজ। এখান থেকে কারেন্ট ঢুকবে, এখানটা ডিসি ভোল্ট বাড়বে, এই পাশে এসি ঢুকবে, এই পাশে ডিসি ভোল্ট বের হবে। তো আমি আগে প্রথম আপনাদের মাঝে এসি ভোল্টটা ঢুকাইতেছি, আপনারা দেখতে থাকুন। এসি বোল্টটা আপনারা কীভাবে ঢোকাবেন, লাল সুইচ আছে দুইটা, এখানে লাল দেখেন চারটার কালেকশন। আপনারা প্রথমেই ট্রান্সফর্মার যে এসি তারটা একটা নিচে দিয়ে দিবেন, একটা তার নিচে নিচে জয়েন করে দিবেন। ধরেন আমি একটা নিচে জয়েন করে দিলাম, অপর তারটাও সেমভাবে নিচে জয়েন করে দিবেন। গেল আমার ট্রান্সফর্মার কালেকশন, এটা আমার অ্যাডাপ্টারের কালেকশন গেল, এখান থেকে আমার কালেকশন করা শেষ। এখন শুধু আমার এসি কালেকশন লাগবে, এই এসিটা এসি কোটা, এখানে আমার হাতে একটা এসি কোটা আছে, এই এসি কোটাতে এখান থেকে ঢুকাবো আমার এই এসি কালেকশন করতে পারি। এসি কালেকশন এখান থেকে এই পাশে দিয়ে দিলেই, সুইচ করলেই আমার অ্যাডাপ্টারের ভিতরে, ট্রান্সফর্মারের ভিতরে আমার এসি কালেকশন চলে যাবে। সেক্ষেত্রে আমি এসি কালেকশনে ঢুকাই আসি, দেখেন আমার বাইরে যায়।
পরে এসি কালেকশনের না দূরে তারের মধ্যে দূরে দিয়ে দিবেন, এসি কালেকশনটা উপরে করে দিবেন। তো দেখুন এসি কালেকশন করে আমার শেষ। এখন আপনাদের সামনে এসি তারটা ঢুকাবো, ঢুকে দেখেন আমার এই পাশে লাইন চলে আসবে। আর এই পাশে আমি এসি তার ঢুকাইলাম। এখন যদি আমি কালেকশন দিই দেখেন এনে কিন্তু বাতি জ্বলে নাই, এই যে কালেকশন চলে আসছে এসিতে, আমার লাইন চলে আসছে। এখন আমি আপনাদের একটা শুধু সামনে একটা এমপিআরটা দেখাই, দেন দেন বুঝছো। তবে ইন্ডিকেটারের সমস্যা ছিল, ইন্ডিকেটার পালাই নিলাম। এখন দেখুন সূর্যের সাথে যে আমার ইন্ডিকেটার চলে আসছে, তার মানে এখানে দেখুন চার্জ হবে, ব্যাটারি লাগালে চার্জ হবে, দেখছেন কি পাওয়ার। এখন ভোল্টেজটা আবার আমি আপনাদেরকে মেপে দেখাই, 100% 12 ভোল্ট এখান থেকে বের হবে, 12 ভোল্ট বের হবে। এই যে এখানে আমি ক্লিপে ধরলাম, এই দেন 12 ভোল্ট বেরিয়ে গেছে। এখানে একটা 100% 12 ভোল্ট এম্পিয়ার সব আসছে। এই চার্জারটা দিয়া আপনারা এখন 200 এম্পিয়ার 150 এম্পিয়ার 100 এম্পিয়ার চার্জ করবেন, উড়া দৌড়া চার্জ হবে, কোনো সমস্যা হবে না, বেশি গরম হবে না। আর এখানে প্রশ্ন আছে ভাই, এইগুলো লাগাইলাম এইগুলো হ্যাক্সিন, এগুলো লাগাইছি আইসিগুলো গরম হইলে এই ঠান্ডা থাকবে, ঠান্ডার হার লাগে আমি এগুলো লাগাইছি। এখানে আমার পুরোপুরি কাজ শেষ। এখন আমি আপনাদের মাঝে শুধু খালি সেটিং করে দেখাবো, ফিটিং করলেই আমার কাজ শেষ। বিয়াস আশা করি বিষয়টা বুঝতে পারছেন, যদি বুঝে থাকেন তাহলে ছোট ভাই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড হলেই আপনার কাছে চলে যা। আর আপনি আমি দোয়া করি আপনার এখান থেকে কিছু শিখেন, শিখে নিজেরা কিছু করার চেষ্টা করেন, তাতে আমার নিজেরও ভালো লাগবে। আমি দোয়া করি আপনারা কিছু এখান থেকে কইরা কাজ কাম শিক্ষা আপনারা নিজেরা বসে ঘরে বসে বসে এসব কাজ করেন, এই দোয়াটা আমি করি, মন থেকে দোয়া করি। আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদেরকে যাতে আরও ভালো কিছু উপহার দিতে পারি সেই দোয়াটাও আমার জন্য করবেন। তো মোটামুটি আমার কাজ শেষ, এখানে সব কমপ্লিট, এখন শুধু কেজিংটা লাগাবো, লাগালে আমার কাজ কমপ্লিট। তো আপনারা দেখুন আমি কেজিংটা লাগাই যাচ্ছি, লাগাই আপনারা নাট দিলে নাট লাগাই দিবেন। কাজ আমার কমপ্লিট, এখন আমার আইপিএসের কাজ একদম কমপ্লিট। চার্জার বানায় লাইছি, এই চার্জার দিয়ে আপনারা এখন বাসায় বসে বসে নিজেরা বানায় মন মতো করে চার্জ দিয়ে দিয়া চালাবেন। এই ছিল আজকের এই টপিক। তো দেখুন আমি আবার আপনাদের মাঝে একটু চেক দিই, আমি এসি কালেকশনটা যদি ঢুকাই, এসিটা সরাসরি ঢুকাইলাম, আমি যদি এসি ঢোকানোর পরে আমি সুইচ দিই, দেখুন চলে আসছে। এখানে এখন এই চাদারটা দিয়ে আপনারা মন মতো করে বাসায় বসা বাসায় বাড়ির মধ্যে যত ধরনের আপনার লাইট পেন চাদার সব মানে সব চালাতে পারবেন। এখন শুধু খালি একটা ব্যাটারি কিনবেন আর একটা ফ্যান কিনবেন, অল্প টাকা অল্প করেছে একটা চাদার বানায় আপনারা নিজেরা বাসায় বসা এই কাজটা করতে পারে। তো সম্মানিত বিভাস আশা করি আজকের বিষয়টা নিয়ে আপনারা অনেকেই বুঝতে পারছেন, আর যারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা পরবর্তীতে আবার দেখবেন, আর কোনো জায়গায় বল বিটি হলে অবশ্যই কমা দিয়ে দেখবেন। এই বলে শেষ করছি, সার্ভিসিং সাপোর্টার বিটির পক্ষ থেকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।